চাঁদের হাসি বাদ ভেঙেছে, গোটা দেশ এখন উৎফুল্ল। গর্বের চওড়া হাসি মুখে, তবে বাংলায় টেনশনের শেষ আছে। এই পরিস্থিতিতেও দুর্নীতির ছায়া যেন গ্রহণ হয়ে অন্ধকার বাড়িয়ে চলেছে। ইডি সিবিআই এর দৌড়ঝাঁপ দিনকে দিন বাড়ছে, নামধাম বাড়ছে তলবের লিস্টেও। তালিকায় নয়া নাম এবার মন্ত্রী সুজিত বসুর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রীকে তলব করেছে সিবিআই। 31 আগস্ট তাকে যেতে হবে, হাজিরা দিতে হবে, এমনটাই নিজাম প্যালেসের হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য যে 2016 সাল থেকে রাজ্যে একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্যের 14টি পুরসভায় তল্লাশিও চালিয়েছে সিবিআই, তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। আর সূত্রের খবর, ওই পুরসভা অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই সুজিত বসুকে তলব করা হয়েছে, কারণ এই পুরসভাতেই উপপ্রধান ছিলেন এই সুজিত বসু। সিবিআই সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় অভিযানে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাওয়া গেছে। সেই নথির সঙ্গে দুর্নীতির অন্যতম চক্রী অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথির যোগ ছিল। তদন্তকারীরা মনে করছেন, যেহেতু সুজিত বসু একটা সময়ে ওই পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ওই সময় দমদম দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। জানা যাচ্ছে ইতিমধ্যেই স্পিড পোস্টে তার বাড়িতে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। যদিও মন্ত্রী কিন্তু মানতে নারাজ নোটিশ পাওয়ার কথা, তিনি বলছেন কোনো চিঠি আসেনি। টিভির মাধ্যমে দেখেছি, যতক্ষণ না আমি হাতে কিছু পাচ্ছি ততক্ষণ কোনো প্রশ্ন নেই, আর যদি কোনো কেউ কিছু পাঠায় নিশ্চয়ই তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। বললাম প্রস্তুত, প্রস্তুত মানে কি, আমি যে কোনো যদি কেউ কোনো বিষয় আমার কাছে জানতে চায় আমি উত্তর দিতে প্রস্তুত। আমি অস্বীকার করব কেন, যদি পাই কোনো চিঠি, যদি কেউ ডাকে, ওই দিন যদি আমার কোনো কিছু না থাকে, কোনো ডিজাস্টার কিছু না হয়, আমি নিশ্চয়ই যাব। অর্থাৎ চোখে মুখে বেশ আত্মবিশ্বাসী মন্ত্রী মশাই, এ তো কিছুই নয়, দেখে নেব মনোভাব। তবে সাফাই দিতেও কিন্তু ভুলছেন না। পরবর্তী সময় আমি ভর্তি হয়ে যাওয়ার পর, আর এখানে আমার টাকার কোনো বিষয় না, ভাইস চেয়ারম্যানের টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা চেয়ারম্যান কোথাও কি আমাকে ডেকেছে, যদি ডাকে আগে কোশ্চেন দেখবো কি বলছে। এদিকে শাসক নেতাকে এই তলব ঘিরে রাজ্য রাজনীতির ছবিটা ঘুরে ফিরে সেই এক, অর্থাৎ যুদ্ধংদেহী। হাজিরা তো দেয়ার এরা পক্ষপাতী নয়, তবে শুধু সিবিআই কেন, ইডিরও তদন্ত হওয়া উচিত। নিউ টাউন, বাগুইহাটি এই সমস্ত জায়গায় ঘুরে যেটা জানতে পেরেছি, ভদ্রলোক একসময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন, সেই থেকে এই উত্থান। তো ওনার এই মডেল স্টাডি করা যেতে পারে, ইডিওরও স্টাডি করা উচিত, এই এত টাকার সম্পত্তির মালিক হলেন কীভাবে, সেই সম্পত্তির ভাগ অন্য কেউ পেয়েছে কি না, আরও সেগুলো দেখা উচিত। শুধু কি মন্ত্রীকে নিয়ে মাথা ব্যথা, যা চলছে রাজ্য রাজনীতিতে যুদ্ধের চেয়ে কম কিছু নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, নিয়োগ দুর্নীতির তদন্ত এবং নারদ স্টিং অপারেশনের সেই ছবি, তদন্ত নিয়ে দুই নেতার মধ্যে এখন লড়াই চরমে। টুইটার এখন তো এক্স হ্যান্ডেল হয়ে গেছে, আর সেই প্ল্যাটফর্মেই এবার একবার এর আক্রমণ আরেকবার ওর আক্রমণ, এই চলছে কাল থেকে। গতকাল দুপুরে ইডির প্রেস বিবৃতি জারির পর শুরু হয় দুপক্ষের আক্রমণ প্রতি আক্রমণ। শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার প্রত্যেকটি তোপের জবাব দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকও। ইডির বিজ্ঞপ্তিতে অভিষেকের নাম থাকায় তদন্তকারী সংস্থার অফিসে অভিষেককে যেতে পরামর্শ দেন শুভেন্দু। অন্যদিকে নারদ স্টিং অপারেশনে শুভেন্দুর ছবি এক্স হ্যান্ডেল করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাল্টা প্রশ্ন ছিল, তিনি তো কবে তদন্ত সংস্থার দফতরে যাবেন।
যুযুধান দুপক্ষের এমন লড়াইয়ে তপ্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজ্য রাজনীতি। এদিন অবশ্য ক্যামেরার সামনে অভিষেককে আমল দিতে রাজি হননি শুভেন্দু। আমি তো ওর পিসির সঙ্গে বসেছিলাম নন্দীগ্রামে, আমি তো সবচেয়ে বড় যুদ্ধে বসেছিলাম, ওর যিনি আলোকবর্তিকা, ওনার যিনি স্রষ্টা, উনি যার আলোয় আলোকিত, যার বলে বলিয়ান, সেই উনার অভিভাবিকার সঙ্গে তো আমার দুবছর আগে বড় যুদ্ধে বসা হয়ে গেছে এবং সেই যুদ্ধে জনগণ আমাকে পাস করিয়ে বিধানসভায় পাঠিয়ে দিয়েছে। তা আমি আমার লেভেলটা নামাবো কেন? আমি বাছুরের সঙ্গে বসতে যাবো কেন? তৃণমূলও কি ছানেওয়ালা পাত্র ভেবেছেন নাকি? যেমন দেখুন এই টুইট। শাসক দলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী, আজ তিনিও চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতার উদ্দেশ্যে, একেবারে তেড়ে পুড়ে আক্রমণে তৃণমূল শিবির। শুভেন্দু অধিকারী যার ছবি রয়েছে, টাকা নিচ্ছে, তার বাড়িতে সিবিআই আর ইডি যায় না, এটা কোন দেশি রাজনীতি হচ্ছে? এ তো যে কেউ বুঝতে পারবেন। তো কি এত পাওয়া গেল তো সেগুলো একটুখানি মানুষকে জানান না? এরম ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি নাম জুড়ে কুৎসার মতো করে একটু ভাসিয়ে দেওয়ার বদলে স্পেসিফিক্যালি জানান। আপনারা যখন টাকা পাচ্ছিলেন কারুর বাড়ি থেকে তখন তো দেখিয়ে দিচ্ছিলেন, তো যেখানে কিছুই পাওয়া যাচ্ছে না তো সেখানে নামটা ভাসিয়ে দিচ্ছেন কেন? তাহলেই বুঝুন নেতা নেতায় যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এ টু জেড প্রায় সবাই এখন আসরে। দেখুন এক সময় লিপস অ্যান্ড মাউন্টসের ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট ডিলিট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে যখন ওনার বয়স সম্ভবত উনি 9-এ পড়েন তখনই উনি লিপস অ্যান্ড মাউন্টসের মালিক হয়ে গেছিলেন। কীভাবে সম্ভব আমরা বুঝতে পারছি না। পরবর্তী সময় ওয়েবসাইটই ডিলিট করে দেওয়া হয়, ওয়েবসাইটকে উড়িয়ে দেওয়া হয়, ওয়েবসাইট নেই। আমরা আর্কাইভ থেকে বের করার চেষ্টা করেছিলাম, আগামী দিনে আরও তথ্য আসবে। কতগুলো অ্যাকাউন্ট উনি জমা দিয়েছেন আমরা জানতে পারছি, কতগুলো অ্যাকাউন্টের কথা উনি বলেছেন, সেই অ্যাকাউন্টে কত কত টাকা আছে, সিগনেটারিজ কারা, সব তথ্য আপনাদের সামনে আমরা আনব। এত অভিষেকবাবুর নাম নিয়ে এত হই হই করছে কেন? উনি তো একটা উনি এমপি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীরা জেলে কেটেছে, যাদের দেশের প্রধানমন্ত্রী জেল কেটেছে, উপমুখ্যমন্ত্রী জেলে আছে, একটা এমপি যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে জেলে যাবে। অত নিয়ে এটাকে নিয়ে হাইলাইট হওয়ার কিছু নয়, দোষ করলে শাস্তি ভোগ করতে হবে।